বিভিন্ন প্রসিডিউর, ফিল প্রসিডিউর। আমরা প্লেন টেবিলে কত রকম ফিল প্রসিডিউরে কাজ করতে পারি তার আজকে একটা আমরা ডিটেলস আলোচনা করব। তো আমরা এতদিন জেনেছিলাম যে প্লেন টেবিলের কী কী ইনস্ট্রুমেন্ট আমাদের ইউজ করা হচ্ছে, প্লেন টেবিলের ইনস্ট্রুমেন্ট আমাদের কী কী হচ্ছে। প্লেন টেবিল যেখানে ড্রয়িং বোর্ড আর ট্রাইপড স্ট্যান্ড থাকবে, তারপরে হচ্ছে ট্রফ কম্পাস, স্পিরিট বাবল, আলি ডাট, তারপর ইউফো ক্রাম্প ডগ, এগুলো হচ্ছে মেজর প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টস। এর সাথে সাথে আমাদের আরও যেগুলো প্রয়োজনীয় যেগুলো জিনিস দরকার ড্রয়িং করার জন্য, পেন্সিল, রাবার, শার্পনার, বোর্ড ক্লিপ, স্কেল, ডায়াগোনাল স্কেল, সেট স্কোয়ার, ঠিক আছে, এগুলো আমাদের কাছে দরকার। তার সাথে সাথে মেজারমেন্ট করার জন্য, ফিল মেজারমেন্ট নেওয়ার জন্য টেপ অথবা চেন, বাইসেক করার জন্য রেঞ্জিং রড, তো এই জিনিসগুলো আমাদেরকে অল্টারনেটিভলি দরকার পড়বে। সবগুলো মিলিয়ে মিশে একটা প্লেন টেবিলের ইনস্ট্রুমেন্ট সেট হিসেবে ইউজ করা হয়। তো প্লেন টেবিলের আমাদের কি কি ওয়ার্ক প্রসিডিউরে আমাদেরকে ফলো করতে হয় বা কোন অপারেশন বা কোন অ্যারেঞ্জমেন্ট ফলো করে আমাদেরকে প্লেন টেবিল তৈরি করতে হয়, এর আগের ক্লাসেও আমরা করেছি। যেমন আমাদের ফার্স্ট হচ্ছে সেটিং, ইনস্ট্রুমেন্ট সেটিং, ফিক্সিং, ফার্স্ট হচ্ছে ফিক্সিং, দেন হচ্ছে সেটিং, সেটিংয়ে আমার আসছে সেন্টারিং, লেবেলিং, সেন্টারিং, ঠিক আছে। তারপরে নেক্সট আসছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি হচ্ছে, যে ওরিয়েন্টেশনই হচ্ছে মেন মেন কাজ, প্রধান কাজ, যেটা ছাড়া আমরা প্লেন টেবিলের কোনো কাজ করতে পারবো না। তা সেখানে ওরিয়েন্টেশনে কি হচ্ছে, আমাকে নর্থ লাইন ডাইরেকশন রেডি করতে হচ্ছে, অথবা আমাদের এক স্টেশন থেকে আরেক স্টেশনে তৈরি করতে গেলে বা আরেক স্টেশনে যেতে গেলে প্রিভিয়াস স্টেশন, প্রথম যে স্টেশন, অথবা নর্থ লাইনের রেসপেক্টে, ওই রেফারেন্স লাইনের রেসপেক্টে আমাকে পুরো প্লেন টেবিলের সেট আপটাকে ওখানে রেডি করতে হবে, ঠিক আছে। দ্যাটস দ্য ওরিয়েন্টেশন। তো এখন ওরিয়েন্টেশন হয়ে যাওয়ার পরে আমরা কত রকম প্রসিডিওরে প্লেন টেবিল করতে পারবো, ঠিক আছে। নেক্সট তাহলে স্টার্ট করছি আজকে। মেথডস অফ প্লেন টেবিল সার্ভে, প্লেন টেবিল সার্ভেইং এর মেথডস, কত রকম মেথড আছে, কত রকম মেথড আছে যার সাহায্যে আমরা প্লেন টেবিল সার্ভে করতে পারি। ফার্স্ট মেথড হচ্ছে রেডিয়েশন, ফার্স্ট মেথড হচ্ছে রেডিয়েশন। সেকেন্ড হচ্ছে ইন্টারসেকশন রেডিয়েশন মেথড, ইন্টারসেকশন মেথড, ট্রাভার্সিং মেথড, লাস্ট ইজ রিসেকশন মেথডস, ঠিক আছে। তাহলে আমাদের এই চার রকম মেথডের সাহায্যে আমরা প্লেন টেবিল সার্ভে করতে পারি, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আসবো আমরা রেডিয়েশন মেথডে, ঠিক আছে। তা রেডিয়েশন মেথডটা কি, তো আমাকে এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম করতে হবে, সেই ডায়াগ্রামে তোমরা বুঝতে পারবে। ডায়াগ্রামটা আমি চেষ্টা করবো যাতে তোমরা যতটা পারো বুঝতে পারো। এটা একটা প্লেন টেবিলের বোর্ড, যে কিনা ট্রাইপড স্ট্যান্ডের উপরে হেল্ড আছে, ঠিক আছে। এখন রেডিয়েশন মেথড এমন একটা মেথড যেখানে আমরা একটি মাত্র স্টেশন পয়েন্ট থেকে, এটা খুবই ভাইটাল জিনিস মাথায় রাখবে, একটি মাত্র স্টেশন পয়েন্ট, রেডিয়েশন মেথডে একটি মাত্র স্টেশন পয়েন্ট থেকে পুরো এরিয়াটা সার্ভে করা হবে, ঠিক আছে। আমার সার্ভে এরিয়া ছোট হোক বা বড় হোক বা ইরেগুলার শেপ হোক বা চৌকোন শেপ হোক বা যে কোনো পলিগোনাল শেপ হোক, ট্রায়াঙ্গেল শেপ হোক, যে কোনো শেপ হোক, আমরা যেন একটা মাত্র স্টেশন দিয়ে রেডিয়েশন মেথড করতে পারি, ঠিক আছে।
তো সেই জন্য রেডিয়েশন মেথড আমরা সেই সব জায়গাতেই করব যেখানে আমার একটা স্টেশন দিয়ে পুরো কাজটা হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এর জন্য কি হবে, আমার যে ফিল্ড সার্ভে আমরা এর জন্য যে সার্ভের এরিয়াটা প্রয়োজন, মানে যে জায়গাটা আমরা সার্ভে করতে যাব সেই জায়গার উপরে কিছু আমরা কিছু শর্ত মেনে চলি, মানে শর্তগুলো কিরকম, সেই জায়গাটা প্লেন হতে হবে মানে সমান্তরাল হতে হবে, তো জায়গাটায় অবজেক্ট কম হতে হবে মানে খুব কম অবজেক্ট, যতটা কম থাকে ততটাই ভালো, এবং যতটা এরিয়াটা যেন ছোট থাকে, ঠিক আছে? তো এইসব কিছু কিছু শর্তের উপরে বেস করে রেডিয়েশন মেথড করা হয়। তো যেহেতু রেডিয়েশন মেথডে আমার একটি সিঙ্গেল স্টেশনের প্রয়োজন হয়, অনলি ওয়ান স্টেশন রিকোয়ার টু কমপ্লিট দ্য সার্ভেইং, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, তো এখন মেইন যে জায়গায় আসি, প্লেন টেবিলে রেডিয়েশন মেথডে কি কিভাবে করব। সাপোজ একটা মাত্র আমার স্টেশন, সিঙ্গেল একটা স্টেশন, দ্যাট ইজ স্টেশন এ, স্টেশন এ ফিল্ডের উপরে আছে, তার উপরে আমি ড্রয়িং বোর্ড রাখছি, ড্রয়িং বোর্ডে আমি ড্রয়িং শিট লাগিয়ে নিলাম, ড্রয়িং শিট সেট করে ইউফক প্লাম্বব দিয়ে এ স্টেশনটাকে আমি ড্রয়িং শিটে নিয়ে নিলাম, তার সাথে সাথে আমি ড্রয়িং শিটের মধ্যে নর্থ লাইন দাগ টেনে নর্থ লাইনটি কোন দিকে আছে সেটাও বার করে নিলাম, আর টেবিলটাও আমি লেভেল করে নিলাম, ঠিক আছে? তো এই তিনটা কাজ আমি একসাথে করে নিলাম। করার পরে আমার এরিয়াটা যদি একটা ছোট এরিয়া হয়, সাপোজ এই একটা যদি এরিয়া হয় আমার, একটা ইরেগুলার বাউন্ডারি শেপের যদি এরিয়া হয়, তাহলে কি করব, আমার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি প্লেসে রেঞ্জিং রড আমি প্লেস করব। কি করব, আমরা রেঞ্জিং রড প্লেস করব যাতে আমি এই ইরেগুলার বাউন্ডারির পয়েন্টস গুলোকে নিতে পারি। সো এগুলো হচ্ছে রেঞ্জিং রড দিয়ে জায়গাটাকে আমি বাউন্ডারি গুলোকে স্পেসিফাই করে নিলাম, যে বাউন্ডারিটা আমার কিরকম শেপে আছে সেটা এই রেঞ্জিং রডের প্লেস দিয়ে করে নিলাম, ঠিক আছে? তো মাঝখানে এই বিল্ডিং এ এই সরি এই সার্ভে এরিয়াতে হয়তো ছোটখাটো দু একটা গাছও থাকতে পারে, ঠিক আছে, ছোটখাটো দু একটা গাছও থাকতে পারে, অথবা বাড়ি লাইট পোস্ট কয়েকটা হয়তো থাকতেও পারে, সেগুলো বেশি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এই যে স্টেশন পয়েন্ট এ নিয়ে আমি কি করব, এখানে আলিডাট রাখবো, বাই ইউজিং অফ আলিডাট, আলিডাট দিয়ে কি করব, এই প্রত্যেকটা রেঞ্জিং রডকে বাইসেক্ট করব এই আলিডাটের সাহায্যে, প্রত্যেকটা রেঞ্জিং রড বাইসেক্ট করে আমি রেগুলোকে নিয়ে নিব। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে শুধু বাইসেক্ট করলেই কি হয়ে গেল, না, বাইসেক্ট করলে হলো না, বাইসেক্ট করার সাথে সাথে আমার এই স্টেশন পয়েন্ট থেকে এই রেঞ্জিং রডের ডিস্টেন্স কতটা সেটা আমাকে বাই টেপ মেজার করে নিতে হবে। কিরকম ভাবে, শুধু টেপে স্টেশন পয়েন্ট এ পয়েন্টে আমি টেপের একটা মাথা ধরলাম, আর নেক্সট টেপের মাথাটা রেঞ্জিং রডের গোড়ায় ধরলাম, দ্যাট ইজ গ্রাউন্ড পজিশনে ধরলাম, ধরে আমি দুটো লেন্থ নিয়ে নিলাম, টোটাল লেন্থ যদি আমার 30 মিটার হয়, তাহলে এখানে যে এ থেকে এই রেঞ্জিং রডে যে রেটা টানা হয়েছে সেখানে আমি 30 মিটার নিয়ে নিব। তো এই 30 মিটার যখন আমি নিব, তখন একটা সুইটেবল স্কেল, সাপোজ 1:100, 1:200, 1:50, যেরকম আমার
এরিয়াটা এই ফিল্ডে এইটুকু জায়গায় আমার আসতে পারে, এই ছোট্ট কাগজটার মাঝখানে এত বড় এরিয়াটা আসতে পারে, তার সমানুপাতিক রেসপেক্টে আমি যে এরিয়ার স্কেল ধরবো 1:50, 1:100, 1:200, 1:1000 যেরকম আসে সেই স্কেলের রেসপেক্টে আমি এই লেন্থটাকে, এই 30 মিটার লেন্থটাকে এখানে রিডিউস করে এখানে দিয়ে দেব। তাহলে যখন আমি এই লেন্থেরও মেজার করে রিডিউস করে এখানে দিতে পারছি, তেমনি তার সাথে সাথে এই প্রত্যেকটি রেঞ্জিং রডের আমি লেন্থগুলো মেজার করে নিচ্ছি, কার রেসপেক্টে এই স্টেশন থেকে এই রেঞ্জিং রড, এই স্টেশন থেকে এই রেঞ্জিং রড, এই স্টেশন থেকে এই রেঞ্জিং রড, এই স্টেশন থেকে এই রেঞ্জিং রড নিয়ে আমি প্রত্যেকটার মেজার আমি এখানে করে রাখলাম। করার পরে দেখা যাবে কি আমার সেই পয়েন্টসগুলো যেগুলো আমি এই রে সাহায্যে নিয়েছি সেগুলো একটা ডটেড পয়েন্ট হিসেবে চলে আসবে। তারপর সেটাকে যখন আমি বাউন্ডারি লাইন হিসেবে একটা মার্ক করে দিব পেন্সিল দিয়ে, তখন দেখবে যে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা এখানেও সুন্দর ড্রয়িং ড্রয়িং এ ফুটে উঠেছে। তার সাথে সাথে যখন আমি এই আলিডারের সাহায্যে যখন আমি ট্রি গুলোকে বাইসেক্ট করলাম, আবার স্টেশন থেকে এই আলিডারের স্টেশন থেকে এই ট্রি গুলো ডিস্টেন্স যখন নিয়ে আমি এই এখানে যখন আমি মার্ক করছি সেখানকারও লেন্থ গুলো আমি দিয়ে দিলাম, তাহলে ট্রি পজিশনটাও আমি পেয়ে যাব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ট্রি পজিশনটাও আমি তখন পেয়ে যাব। তাহলে এই যে সার্ভেটা করা হচ্ছে, সার্ভেটা শুধু রে থিওরি আর গ্রাফিক্যাল ডেটা দিয়ে আমরা পুরো ড্রয়িংটা করতে পারছি। আমরা নিউমেরিক্যাল ভ্যালু শুধু কিসের জন্য লাগছে, শুধুমাত্র আমার এই যে লেন্থটাকে নিচ্ছি সেই লেন্থটাকে কনভার্ট করার জন্য, স্কেলে কনভার্ট করে রিডিউস করার জন্যই আমার নিউমেরিক্যাল ভ্যালুগুলো রাখছে। আদার দেন পুরো প্লেন টেবিলের এই প্রসিডিওরটা কিন্তু গ্রাফিক্যাল প্রসিডিওরে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে রেডিয়েশন মেথড। তাহলে রেডিয়েশন মেথড আমরা আমাদের করার জন্য কি কি শর্তের প্রয়োজন হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে একটা সেশনে কাজ করতে হবে, একটা সেশন দিয়ে পুরো এরিয়াটাকে কাজ করতে হবে। তারপরে দ্বিতীয় শর্ত কি, যেহেতু আমরা একটা স্টেশন দিয়ে কাজ করব, সেহেতু আমার এরিয়াটা যেন ছোট হয় যাতে আমি খুব তাড়াতাড়ি রেকর্ড নিতে পারবো, এক নাম্বার। তিন নাম্বার হচ্ছে আমার এরিয়াটা যাতে প্লেন হয়, যাতে আমি লেন্থ গুলোকে এই স্টেশন পয়েন্ট থেকে অ্যাবসলিউট যে অবজেক্ট পয়েন্ট গুলো আছে সেগুলো আমরা যাতে নিতে আমাদের খুব সুবিধা হয়, সেজন্য প্লেন প্লেন হলে খুব ভালো, তা সেগুলো যেন কালেক্ট করতে পারি। আর দ্বিতীয়ত আমার অবজেক্ট কম থাকে, মানে অবজেক্ট যাতে কম, মানে ইন্টারনাল একটা এরিয়ার যখন আমি মেজার করবো ইন্টারনাল অবজেক্ট যাতে যদি কম থাকে তাহলে আমার রেকর্ড নিতে সুবিধা হবে, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আমি রেকর্ড নিতে পারবো। যদি অবজেক্ট এখানে যদি ঘন জঙ্গল থাকতো, এই এই বাউন্ডারি এলাকাটা নিব অথচ এইখানে সামনে একটা ঘন জঙ্গল, তাহলে এক্স্যাক্টলি আমি পুরো এরিয়াটা কভার করতে পারতাম না। তো সেই জন্য আমাকে যতটা অবজেক্ট কম হবে ততটা অবজেক্টে কম অবজেক্টে আমি পুরো কাজটা শেষ করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে রেডিয়েশন মেথড, যার সাহায্যে আমরা প্লেন টেবিল সার্ভে করতে পারি। ওকে, তাহলে আজকে এইটুকু থাক। আমি আবার নেক্সট ভিডিওতে আমি পরের বাকি 4-3টা মেথড আমি শেয়ার করব। ওকে।